ডারবানে 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিয়েছিল কানাডা। ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হয় ওই ম্যাচটিকে। ক্রিকেট ঐতিহ্যে কানাডার ধারে কাছেও নেই প্রতিবেশী যুক্তরাষ্ট্র। অভিবাসীদের নিয়ে দলটির অধিকাংশ ক্রিকেটারই ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এমন অভিবাসীদের নিয়ে গড়া দলটি প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগেই যুক্তরাষ্ট্র অঘটনের জন্ম দিয়েছে। টানা দুটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে লজ্জাজনক সিরিজ হারে শিক্ত করেছে। ক্রিকেট অঙ্গনে আরও 180 বছর আগে পা রাখলেও 22 গজের লড়াইয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় ক্রিকেটের সঙ্গে ঘুরে ফিরে আসছে তাদের নাম। প্রথমবার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার আগে নিজেদের মেলে ধরেছে দলটি। বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলকে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগে আলোচনায় নিজেদের জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে শক্তিমত্তার বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও এই সিরিজ জয়কে অঘটন মানতে নারাজ আলী খান। আমেরিকান এই পেসারের মতে পরপর দুই ম্যাচে জয় পাওয়াটা সহজ নয়, তাদের সামর্থ্য আছে বলেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পেরেছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আলী বলেন, প্রথম ম্যাচে আমার মতো করে বল করতে পারিনি, সেখান থেকে যা শিখেছি তা আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে আমি চেষ্টা করেছি আরও উন্নতি করে যাওয়ার। এখানে শেখার আরও অনেক কিছু রয়েছে, বিশ্বকাপ আছে সামনে, খুব একটা সময় নেই, আমার আরও ছন্দ পেতে হবে, উন্নতি করতে হবে। ছেলেরা ভালো খেলেছে কানাডার বিরুদ্ধে, আমার আজকে ভালো লেগেছে, এখন এটি ধরে রাখতে হবে। জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন আলীরা। তিনি বলেন, আমরা ক্ষুধার্ত, আমরা চেষ্টা করেছি যা আমাদের সামনে আসছে তাই ভালোভাবে করতে, সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের জন্য মুখে আছি এবং ইউএসএ বিশ্বকাপে দারুণ কিছু ঘটাতে থাকবে। সিরিজ নিয়ে আলীর ভাষ্য, এটা দারুণ। অনেক সময় বড় দলের সাথে আমাদের জয়কে অঘটন মনে করা হয়, তবে টানা দুইবার কাউকে হারানো সিরিজ জেতা কখনো অঘটন নয়। এর মানে হলো আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে যদি আমরা সুযোগ পাই। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।